হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু গুড লাইফ এটা হচ্ছে একটা মিনি ভ্লগ বা শর্ট ভিডিও বলতে পারো তো আজ আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া উৎসব মেলা যেটা হচ্ছে শঙ্কর মঠেদের আমরাচেতলার আগে হতে হচ্ছে স্টেডিয়ামে হাওড়ার যেখানে খুব বড়ো করে সুন্দর করে হতো বাট এখানে জায়গাটা একটু ছোটো যাই হোক এখানে ঢুকে টিকিট কেটে তারপরে গেট রয়েছে মেন গেট কিছুটা হেঁটে যেতে হবে এই যে এটা বাঁদিকে হচ্ছে এন্ট্রি ডান দিকে হচ্ছে এক্সিট তো প্রচন্ড গরম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল যেদিন আমরা গেছিলাম আর আমরা গেছিলাম হচ্ছে রবিবার দিন তাই জন্য আমি সেরমভাবে কিছুই তুলতে পারিনি ছোটো ছোটো কিছু ক্লিপ তুলেছি আমি ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কেননা সেদিন প্রচন্ড গরম ছিল রবিবার মানে বুঝতে পারছি যে দেখো কতটা ভিড় বাট অনেক বছর পর চলে চলছে টয় ট্রেন আর এখানে খেয়েছে হচ্ছে চিজ পাওভাজি যেটা খুব সুন্দর করেছিল পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর বেশিরভাগ স্টলেই এখানে একটু ভেজ ছিল যাই হোক টয় ট্রেনটা চলে খুব আনন্দ লেগেছে ষাট টাকা করে টিকিট ছিল অনেক বছর পর চললাম আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর কত দোকান যেমন মেলায় বসে সবই সবই বসেছিল। তবে বেশ লেগেছিল হচ্ছে এই পাওভাজিটা খুব ভালো লেগেছিলো তিরিশ টাকার কয়েকটা দোকান বসেছিল যেখানে সব কিছু হচ্ছে সেলে তিরিশ টাকা সেইটা আমার খুব ভালো লেগেছিলো ওখান থেকে কয়েকটা জিনিস কিনেছি ওখানে বেশ জিনিসগুলো বেশ ভালো লাগছিল সস্তায় আর এখানে অনেক রকমেরই দোকান রয়েছে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক অনেক বছর পরে অনেক দিন পরে মেলায় গেলাম বেশ ভালোই মজা করেছি ঘুরেছি শুধু গরমে একটুখানি কষ্ট হচ্ছে এখানে অনেক কিছু স্টিলের ছিল আর এখানে একটা মকটেলের স্টল বসেছিল একটা হনটেড জোন ছিল তো ব্যাস এই হচ্ছে ছিল রবার ব্যান্ডটাই একটা ইয়াররিং আর একটা হার কিনেছি এগুলো সব হচ্ছে তিরিশ টাকা আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা জানাও কে কে হাওড়াচ্ছ মেলায় গেলে বা যাচ্ছ বা এখনও যাওনি কারা তো চট করে ঘুরে এসো আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই